নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব বাজার কলকাতার শপিং মলে কীভাবে আপনারা জবটা করতে পারবেন এখানে আমরা এই ভিডিওর মধ্যে দেখিয়েছি আপনারা অনলাইন এবং অফলাইন কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন তো সমস্ত কিন্তু ভিডিওর মধ্যে আলোচনা করা আছে কোন কোন কোয়ালিফিকেশান লাগছে আপনাদের এই কাজের জন্য কী কী লোকেশানে আছে আপনার কাজটা কাজের জন্য কী কী ডকুমেন্টস লাগবে কীভাবে অ্যাপ্লাই করতে পারবেন সব কিছু কিন্তু ভিডিওর মধ্যে বলা আছে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না নতুন নতুন প্রাইভেট জেনুইন জব আপডেট সবার আগে বাংলায় পাওয়ার জন্য তো বন্ধুরা আপনাদের প্রচুর লোকেশন আছে এই কাজের তো আপনারা নিজের বাড়ির দ্বারাই কিন্তু কাজটা করতে পারবেন তো কীভাবে অ্যাপ্লাই করবেন চলুন আমরা দেখিয়ে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাজার কলকাতার রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি টু এখানে আমরা অফিসিয়াল যে বিজ্ঞপ্তি যে নোটিশ সেটাই কিন্তু আমরা দেখিয়ে দেবো তো টোটাল লোকে টোটাল লোকেশান কিন্তু এখানে টোয়েন্টি ফোর প্লাস কিন্তু এখানে লোকেশান রয়েছে কোনো রকম অসুবিধা নেই এবং টোটাল ভ্যাকেন্সিস কিন্তু প্রচুর ভ্যাকেন্সি রয়েছে তো আমরা দেখিয়ে দিয়েছি বন্ধুরা কীভাবে কি কাজ হচ্ছে না হচ্ছে ওভাবে কিন্তু কাজ করতে হবে এবং কোন কোন লোকেশনে কোন কোন লোকেশানে কাজ করতে করতে পারবেন এবং এখানকার পোস্ট কী আছে সব কিছু কিন্তু বলে দেব নেট কোয়ালিফিকেশান ফোর পাস থেকে স্টার্ট এবং স্যালারি কিন্তু এখানে চোদ্দো হাজার সাতশো থেকে সাতাশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত স্যালারি আছে বিভিন্ন পদ অনুযায়ী তো মেল অ্যান্ড ফিমেল বোথ ক্যান কিন্তু অ্যাপ্লাই তো আপনার ছেলে এবং মেয়ে উভয় অ্যাপ্লাই করতে পারবেন কোনো রকম অসুবিধা নেই আর জব রুলস আছে কাউন্টার সেলিং সুপারভাইজার লোডিং আনলোডিং লোডিং আনলোডিং বলতে ওয়ার হাউসের জন্য যে মালগুলো আসে সেগুলো কিন্তু গাড়ি থেকে নামাতে এবং তুলতে হয় তো কাউন্টার সেলিংয়ের কাজ কিন্তু যদি জানা থাকে তো অবশ্যই কিন্তু করতে পারবেন বিল্ডিং এর কাজ করতে হবে সিকিউরিটি গার্ডের কিন্তু কাজ করতে হবে সব কাজে কিন্তু ছেলে এবং মেয়ে কাজ করতে পারবে এবং লোডিং আর আনলোডিংটা কিন্তু শুধুমাত্র ছেলেদের জন্য থাকা এবং খাওয়া কিন্তু সম্পূর্ণ কিন্তু বন্ধুরা কোম্পানি থেকে প্রোভাইড করছে কোনো রকম অসুবিধা নেই দেখতেই পাচ্ছেন বলা আছে আর মান্থলি ইনসেনটিভ হচ্ছে এখানে পাঁচশো নব্বই টাকা যদি আপনি ঠিকঠাকভাবে ডিউটি করেন যেখানে পি এবং ইএসএ সব কিছু কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তো এজ লিমিট অর্থাৎ সীমা কিন্তু এখানে আঠেরো থেকে পঞ্চাশ বছর ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য আঠেরো থেকে চল্লিশ বছর তো এই বয়সীমার পর্যন্ত আপনারা কাজ করতে পারবেন কোনো রকম অসুবিধা নেই বন্ধুরা এটা কিন্তু আপনাদের বয়সী মিনিমাম আঠারো বছর হবে হতে লাগবে আপনাদের অ্যাপ্লাই করার জন্য এবং নির্দিষ্ট বয়সী অনুযায়ী কাজ করতে পারবেন কোম্পানিতে ডাইরেক্ট স্পট জয়নিং অর্থাৎ শপিং মলে কিন্তু ডাইরেক্ট স্পট জয়েন নিতে পারবেন আপনারা রকম অসুবিধা নেই আর ডকুমেন্টস লাগছে আধার কার্ড ভোটার আইডি কার্ড ফটো এবং একটা কিন্তু প্লাস সিভি আপনাদের এখানে লাগবে অথবা বায়োডাটা এইটা কিন্তু মাস্ট আপনাদের লাগবে যদি কারোর না থাকে সেটা কিন্তু আপনি নিজের সাইবার ক্যাব বা কম্পিউটার দোকান থেকে করে নিতে পারবেন আর অফলাইন মোড হচ্ছে অ্যাপ্লাই মোড হচ্ছে অফলাইনে আছে এবং প্লাস কিন্তু অনলাইনেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন তো অনলাইনে কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন সেটাও কিন্তু আমরা দেখিয়ে দেবো ভিডিও শেষে কনট্যাক্ট যদি করতে চান অফলাইন মোডে তাহলে কিন্তু আপনারা এর সাথে কথা বলতে পারেন যে এইচআর এর নাম্বার আমি ডিসক্রিপশানে কিন্তু প্রোভাইড করে দেবো তো এরপর বলবো লোকেশন ধুলাগড় আছে হাওড়া আছে ডাল্লব আছে বেগমপুর আছে মধ্যম মধ্যমগ্রাম বারাসাত দমদম নিউ আলিপুর হলদিয়া প্লাস টোয়েন্টি ফোর মোর লোকেশন যেখানে আছে মালদা বর্ধমান ঠিক আছে মালদা বর্ধমান আসানসোল সব কিছু কিন্তু রয়েছে তো বন্ধুরা সব কিছু আলোচনা করলাম এইবারে আপনার আলোচনা করব কিভাবে আপনারা অনলাইন অ্যাপ্লাই করবেন তো বন্ধুরা অনলাইনে যদি আপনি অ্যাপ্লাই করতে হয় তাহলে কিন্তু বাজার কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাদের আসতে হবে যদি আপনারা কোথা থেকে খুঁজে না পান তাহলে এই বাজার কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমরা কিন্তু ডিসক্রিপশানে প্রোভাইড করে দেবো সেখান থেকে চাইলে আপনারা অ্যাপ্লাই করে নিতে পারবেন এবং সেখান থেকে ক্লিক করে কিন্তু এই ওয়েবসাইটে আপনারা চলে আসতে পারবেন তো এখান থেকে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন একই ক্রাইটেরিয়া এবং একই আপনাদের যে জব ডিটেলস বললাম একই সব কিছুর উপরে কিন্তু কাজ করতে পারবেন একইভাবে অ্যাপ্লাই করলে তো এই অ্যাপ্লাইয়ের প্রসেসটা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা দেখতে থাকুন নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো বন্ধুরা অ্যাপ্লাই করার জন্য এই যে পেজটা আছে সেটাকে আপনাকে স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করলে দেখবেন এরকম একটা পেজ আপনার চলে এসেছে তো এখানে কী করবেন দেখতে পাচ্ছেন ফার্স্টে কিন্তু আপনাদের ফার্স্ট নেম এন্টারিও ফার্স্ট নেম কিন্তু দিতে বলেছে এখানে এবং লাস্টটা কিন্তু আপনাদের লাস্ট নেম অর্থাৎ যেটা টাইটেল বলে আপনাদের সেই টাইটেলটা কিন্তু এখানে প্রোভাইড করতে হবে আপনারা জেন্ডার সিলেক্ট করবেন ছেলে না আপনি মেয়ে সেই সিলেক্ট করার পর আপনাদের কোয়ালিফিকেশন কিন্তু এখানে বসিয়ে দেবে আপনাদের যে মিনিমাম কোয়ালিফিকেশনের সার্টিফিকেটের প্রুফ আছে সেই সেই সার্টিফিকেটের কোয়ালিফিকেশান অনুযায়ী কিন্তু বসিয়ে দেবেন পোস্ট পজিশান ফর অ্যাপ্লাই এখানে কোন পজিশান যেন অ্যাপ্লাই করতে চান আপনি এখানে ওয়ার হাউস কিংবা এক্সিকিউটিভ বা এইচআর বা কাউন্টার সেল এরকম কিছু হলে কিন্তু এখানে সেটা দিয়ে দেবেন এক্সপিরিয়েন্স যদি কোনো কিছু থাকে তাহলে কিন্তু আপনারা দেবেন না হলে দেওয়ার কোনো দরকার নেই কারেন্ট অর্গানাইজেশনে কিন্তু কারেন্ট অর্গানাইজেশন কিছু দেওয়ার দরকার নেই এখানে বন্ধুরা এখানে কিন্তু অর্গানাইজেশন লোকেশান এটা কিছু দেওয়ার দরকার নেই এটা কলকাতার মধ্যেই কোম্পানি সিলেক্ট করে দেবে এবং কারেন্ট স্যালারি যদি কোনো কাজ থাকে আপনার বা কোনো কাজ করে আছেন করছেন তাহলে কিন্তু এখানকার এখন যে স্যালারি সেটা কিন্তু আপনাদের বসিয়ে দিতে হবে এবং এন্টার এক্সপেক্টেড স্যালারি আপনাদের কত স্যালারির মধ্যে হলে কাজটা করতে পারবে এবং কত স্যালারি আপনাদের চান তো এরকম ভাবে একটা স্যালারি দিয়ে দেবেন আপনারা ধারণা দিয়ে দেবেন স্যালারি তার মধ্যে কিন্তু কোম্পানি স্যালারি প্রোভাইড করবে তো সিটি আপনি কোন সিটি থেকে বিলং করেন সিটিটা দেবেন অবশ্যই কিন্তু ওয়েস্ট বেঙ্গল অথবা কলকাতা দিয়ে দেবেন এবং পিন কোড আপনার যে পিন কোড সেটা কিন্তু এখানে প্রোভাইড করবেন এন্ট্রে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন এবং ইমেল আইডি ভ্যালিড একটা ইমেল আইডি প্রোভাইড করবেন তারপরে কিন্তু আপনাদের এখানে যে সিভি এখানে সিভি আপলোড করতে বলছে এখান থেকে কিন্তু সিভি চুজ করে বা বায়োডাটা চুজ করে এখান থেকে আপলোড করবেন আপলোড ইউর পিকচার এখান থেকে কিন্তু আপনার ছবি আপলোড করবেন কোনো রকম অসুবিধা নেই বন্ধুরা ছবি আপলোড করার পর কী করছেন এই যে সাবমিট বাটনটা দেখতে পাচ্ছেন এই সাবমিট বাটনে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার সাকসেসফুলি কামমিট হয়ে যাবে এখান থেকে কিন্তু বন্ধুরা আপনার অ্যাপলে সাকসেসফুল হয়ে গেলে কোম্পানি আপনাকে রিপ্লাই করবে সেই রিপ্লাইয়ের মধ্যে গিয়ে আপনাকে ইন্টারভিউ দিতে হবে কোথায় ডাকবে সেখানে কিন্তু ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউতে যদি সিলেকশন হন তাহলে কিন্তু জবটা আপনার কনফার্ম হয়ে যাবে আর যদি এভাবে কাজ না করতে চান তাহলে কিন্তু ডাইরেক্ট আপনি যে বলে দিলাম এইচারকে কল করে কিন্তু আপনার এজেন্ট মাফে কিন্তু ঢুকতে পারেন কোনো রকম অসুবিধা নেই বন্ধুরা সব কিছু ক্লিয়ার আলোচনা করে দিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে দেখতে থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ